ত্রিপুরা সরকার উন্নয়ন ছাড়া আর কিছুই ভাবতে পারে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন উন্নত ত্রিপুরা। তাই উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। বিধানসভায় এদিন বিধায়ক পদে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহাও। শপথ শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি। আমি তো আগেও বলেছি, ডেভেলপমেন্ট ছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে উন্নত ত্রিপুরা, এবং ডেভেলপমেন্ট আমাদের মেইন ইস্যু, এবং যে যে ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের মাধ্যমে ত্রিপুরার উন্নয়নই হচ্ছে আমাদের মেইন ইস্যু, এবং সেই দিকে আমরা নিরলসভাবে আমরা কাজ করবো এবং মানুষের জন্য কাজ করবো। ডাক্তার মুখ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য দপ্তরের প্রতি কি বিশেষ কোনো নজরদারি? নিশ্চয়ই, স্বাস্থ্য যদি ভালো না থাকে কাজ করবো কী করে? তো ন্যাচারালি আমি নিজেও একজন ডাক্তার, তো এর জন্য তো বিশেষ থাকবে, কিন্তু সবকটাই আমাদের জন্য আমরা ইম্পর্টেন্ট, এবং সব ডিপার্টমেন্টকে একসাথে আমরা সামনে দিকে পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে মানে ব্যবসায়িক বা যোগাযোগ এটা নিয়ে আপনি? না, এটা তো আমাদের অনেকদিন ধরে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা ঐতিহাসিক একটা রিলেশন আপনারা জানেন, তার উপর ভিত্তি করে আমাদের সব কাজ হচ্ছে, এবং আগের দিন নিশ্চয়ই বাংলাদেশের সাথে আমাদের বিশেষ করে আমাদের ত্রিপুরা তার রিলেশন অনেক উন্নতি হবে সেই আশা করছি। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী সুধাংশু দাশও। তিনি এদিন বলেন, বিধায়ক থেকে মন্ত্রী হয়েছি, এখন মানুষের জন্য অনেক কাজ করতে হবে, কারণ ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখে দ্বিতীয়বার রাজ্যে সরকার প্রতিষ্ঠা করেছেন। আজকে ত্রিপুরা বিধানসভা নির্বাচিত সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছি, অত্যন্ত ভালো লাগছে। এটা আমাদের জন্য ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় সরকারের একটা অন্যতম গুরুত্ব আছে। এটা মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছে, আগামীদিন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের স্বার্থে এই সরকার আগামীদিন কাজ করবে। আমিও যারা নতুনভাবে দায়িত্ব পেয়েছি, আমি বিধায়ক থেকে মন্ত্রী হয়েছি, তাদের কারণে দায়িত্ব অনেক বেশি, মানুষের জন্য অনেক বেশি কাজ করতে হবে, কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস ভরসা রেখে দ্বিতীয়বার সরকার যেহেতু প্রতিষ্ঠা করেছে, তাই মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের অগ্রণী ভূমিকা নিতে হবে। প্রত্যেক মানুষের মানুষের চিন্তাভাবনা রেখে প্রত্যেকটা মানুষের যে বেসিক সমস্যাগুলি আছে সেগুলির সমাধানের লক্ষ্যে কাজ করবে। এদিন বিধানসভায় মোট 42 জন বিধায়ক শপথ নিয়েছেন, এর মধ্যে 31 জন ছিল বিজেপি বিধায়ক। সকলেই বলেছে ত্রিপুরার উন্নয়নের কথা, সংকল্প নিয়েছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।